নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডেমরে কলার মোচার রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে যে মোচাটা নিয়েছি সেই মোচাটি আমি জানি না এর আগে আপনারা দেখেছেন কি না, যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন যে আপনাদের ওখানে এই মোচাটি কি নামে পরিচিত। আমাদের এখানে হাওড়া জেলায় এই মোচাটিকে ডেমরে কলার মোচা বলে থাকে। তো এই মোচাটা প্রায় অন্যান্য মোচার মতনই দেখতে, তবে এর যে কোয়াগুলো সেগুলো কিন্তু অন্য মোচার তুলনায় একটু মোটা মোটা হয়। দেখতেই পাচ্ছেন বেশ একটু অন্য রকম। এর ছাড়ানোর পদ্ধতিটাও একটু অন্য রকমের হয়। আমি ছাড়ানোর পদ্ধতিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। এরপর আমি আর ছাড়িয়ে নেব না, এই অংশটা রেখে দিলাম। এবার মোচাটা নিয়ে জাস্ট ফুলগুলো আমি টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছি। আপনারা একসঙ্গে বটি দিয়েও কেটে নিতে পারেন। কিছুই না, শুধুমাত্র ফুলগুলো ফেলে দিলাম। এবারে সরু সরু করে যতটা মিহি করে পারা যায় আমি কুচিয়ে নিচ্ছি। এমনি যে লাল রঙের বা খয়েরি রঙের যে মোচা আমরা বাজারে দেখতে পাই, সেই মোচা কাটার থেকে এই ডেমরে কলার মোচা কাটার পদ্ধতি কিন্তু খুবই সহজ। কাটার কোনো ঝামেলা নেই, দেখতেই পেলেন, খুব তাড়াতাড়ি ছাড়ানো আর কাটাও হয়ে যায়। আমার সবটা কাটা হয়ে গেছে। এবার আমি যে অংশটা রেখে দিয়েছিলাম সেই অংশটা আমি কুচিয়ে ফেলছি, মুখের দিকটা একটু বাদ দিয়ে নিয়েছি, এবার পুরোটাই আমি কুচিয়ে নিচ্ছি। মোচা আমার কেটে নেওয়া হয়ে গেছে, দেখছি এটা দেওয়া যায় কি না, কিন্তু না, খুব শক্ত বলে ফেলে দিলাম। এবারে কুকারে আমি 4-5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। মোচা সেদ্ধ করা হয়ে গেছে, কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। এবারে কটা মুসুর ডালের বড়া ভেজে নিচ্ছি আমি। দু 3 ঘন্টার জন্যে মুসুর ডাল ভিজিয়ে রেখে বড়া ভেজে নিলাম। ওই তেলেতেই দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া আলু। যেমন আমরা ঘুগনিতে আলু দিয়ে থাকি ছোট ছোট করে, সেরকমই ছোট ছোট করে আমি আলু কেটে নিয়েছি। এখানে আমি ফোড়নে 1টা শুকনো লঙ্কা দিতে ভুলে গিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই দেবেন। দিয়ে দিলাম গুঁড়ো হলুদ 1 চামচ, নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা। আপনারা চাইলে এখানে নারকেল কুচিও দিয়ে নিতে পারেন। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি এক চামচের মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা প্রায় দেড় থেকে দু চামচের মতো, আদাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচের থেকে একটু বেশি, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম দুটো ছোট সাইজের টমেটো কুচি। এবার সমস্ত মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো, মশলাটা যাতে ধরে না যায় সেই জন্যে অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাটা। মোচাটা আমি সেদ্ধ করার পরে হাত দিয়ে একটু চটকে নিয়েছি। মোচাটা আমি আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, গ্যাস কমিয়ে রেখে প্রায় মিনিট সাতেক পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। কষানো আমার হয়ে গেছে, এবারে জল দিয়ে দিলাম। একটা ঢাকা দিয়ে দিলাম। মিনিট দশেক পরে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হলো। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। প্রায় হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো চিনি, দিয়ে দিচ্ছি ঘি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গরম মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী।
রান্না আমার একদম কমপ্লিট। এবারে আমি গ্যাস অফ করে দিয়ে ঠিক মাঝখানে হাফ চামচের মতো ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, যাতে রান্নায় গন্ধ কিন্তু দুর্দান্ত বেরোবে। গরম গরম ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন এই মোচার তরকারি। এই রেসিপিটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।